আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে আমার খুব প্রিয় একটা খাবার শেয়ার করব, শুধু প্রিয় না, অনেক লোভনীয়। তো এই খাবারটার নাম শুনলেই আমার জিহ্বায় পানি এসে যায়। তো চলুন দেখি আমার সেই খাবারটা কি রান্না করছি আমি আজকে। তো আজকে ইফতারে আমি একটু সবজি খিচুড়ি রান্না করব, একটু নরম নরম করে। তো এখানে আমি 1 পোয়া পরিমাণ চাল নিয়েছি, আর 2-3 পদের ডাল নিয়েছি। এখানে মুসুরির ডাল, খেসারির ডাল আর মাসকলাইয়ের ডাল নিয়েছি। চালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলো আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন সবজিগুলো ধুয়ে নিব। এখানে আমি কিছু সবজি ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, ফুলকপি, পটল, বরবটি, বাঁধাকপি, এই সবজি দিয়ে আমি আজকে নরম করে সবজি খিচুড়ি রান্না করবো। নরম পাতিলে চালগুলো ঢেলে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিবি। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা 2 1 চামচ, জিরা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ মরিচ গুঁড়ো। স্বাদ মতো লবণ দিব। এখন এর মধ্যে দিচ্ছি 2টা তেজপাতা, কিছু দারচিনি আর 3-4টে এলাচ। এখন আমি এর মধ্যে দিছি কিছু পেঁয়াজ আর পরিমাণ মতো তেল। এবার আমি এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। খিচুড়িটা বেশি করে মাখিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। চালগুলো আর মশলাগুলো দিয়ে অনেকক্ষণ ভালো করে মাখাবো। প্রতিদিন ইফতারিতে শুধু ছোলা, পেঁয়াজু, বেগুনি এসব খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু সবজি দিয়ে নরম করে খিচুড়ি রান্না করি। মাখানো হয়ে গেছে, মশলাগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে পানি দিয়ে দেবো।
প্রতিদিনই প্রায় ছোলা বেগুন এইসব দিয়ে ইফতারি করা হয়। তো একদিন একটু ভিন্ন ইফতারি হলে হতে বেশ ভালোই লাগবে সবার। আপনারাও চাইলে একদিন করে দেখতে পারেন। সবজি খিচুড়িটা খেতে অনেকেরই পছন্দ, তার মধ্যে আমিও একজন। আমার তো অনেক ভালো লাগে, অনেক মাখানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আমি আর একটা চুলায় পানি গরম দিয়েছিলাম, আমি এখন এর মধ্যে গরম পানি ঢেলে দিব। তো নরম করে রান্না করবো, তাই একটু বেশি করেই পানি দিলাম। এর মধ্যে কেটে রাখা মরিচ গুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে দিয়ে রান্না করবো। এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে রান্না করবো। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ঘিটা খিচুড়ির সাথে মিশিয়ে দেব। আর একটু ঢেকে রেখে দেবো, তারপরে নামিয়ে ফেলবো। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবে। এবার আমি আরেকটা চুলা একটা প্যান বসিয়েছি খিচুড়ি দেখাবার জন্য, ডিম ভেজে নেব। এখানে আমি চারটে ডিম নিয়েছি, মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ভাজবো। ডিমটাকে একটু ঢেকে দিচ্ছি ডিমটা খোলার জন্য।
এবার আমি খিচুড়িগুলো একটা বাটিতে বেড়ে নিছি পরিবেশন করার জন্য। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।